আমার তো বোট ডুবে গেছিল, আমি তো ভাইসে এসে ভাই দেখেছি এখানে। হ্যাঁ মামা এই জায়গায় আছে আমি জানি, মামা আছে, তার সাথে আমার একটা আলাদা সম্পর্ক। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আপনারা জানেন আমাদের সুন্দরবন সিরিজের ভিডিও চলছে, তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আছি একটা সি বিচে। এই সি বিচে আসার পরে একটা মজার ঘটনা ঘটলো, সেটা হলো আমাদের অভিযাত্রী কাজী শান্ত এবং সবার পরিচিত বেলায়েত ভাইয়ের মনে হলো তাদের আসলে একটু নাটক করা উচিত, লাইক ম্যান ভার্সেস ওয়াইল্ড, কিংবা কোনো এক অভিযাত্রী যে কিনা এখন সুন্দরবনে তাঁবু গেড়ে আছে, অথবা কোনো এক জেলে যার নৌকা সাগরে হারিয়ে গেছে। তো চলেন বন্ধুরা, এখন আপনাদের সেই নাটক দেখিয়ে নিয়ে আসি। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। ভাই আপনি হঠাৎ করে এদিকে কি করে, সুন্দরবনে কি করে আসলেন? আসলে আসলাম ঘুরতে ঘুরতে, ওই নামছিলাম ওই বনের দিকে, নেমে বঙ্গবন্ধু শহরে ছিলাম কিছুদিন। আমরা তো ভাই এদিকে থাকি, ব্যবসা বাণিজ্য করি, সমুদ্রে মাছ ধরি। আমি তো প্রায় এই সরে এদিকে এদিকে ঘুরাফেরা করি, গান্ধা দূরে বন্দুক না মানে ক্যামেরা থাকে, বুঝতেই পারতেছেন, ছবি টুবি তুলি আর। এখানে তো বাঘের চাপ আছে, আপনি জানেন এটা? হ্যাঁ মামা এই জায়গা আছে আমি জানি, মামা আছে শুনে। আপনার প্রোটেকশনের কেউ নাই, আপনি এইভাবে ঘুরতেছেন ভাই, এটা ঠিক না। মামার সাথে আমার একটা আলাদা সম্পর্ক, তো সেজন্য মা ভাই নিয়ে সম্পর্ক। তা আপনার আসলে আপনার কেমন লাগতেছে এখানে এই ঘুরে? আসলে এই যে আমি আসছি এখানে, এখানে যে পরিবেশ আসলে খুবই সুন্দর, মানে প্রকৃতির মাঝে আসলে কোনো কিছুই নাই, কত কিছু যে আছে এটা আসলে বলে বোঝানো যাবে না। আচ্ছা, বনে তো ফলস কোনো গাছ নেই, খাওয়ার মতো কোনো গাছ নেই, ঘোরার জায়গা তো বনে, যেহেতু এটা শ্বাসমূল বন। ওটা আসলে বেসিক্যালি যে একটু জাল টাল ফেলাচ্ছি, মাছ টাছ যা পাচ্ছি তাই তো পুরাই। তারপর দেখতেছি আপনি খালি পায়ে এখানে, তো পায়ে আসলে ভেটে গেছে, দুদিন ধরে তিন দিন ধরে খাইনি, এখনো খাবো কিছু, একটা হরিণ পাইছিলাম তা ধরে নি ছেড়ে দিছি। হরিণও আপনার হাতের কাছে আসছিল? হ্যাঁ হ্যাঁ, আপনি ধরেন নি ছেড়ে দিছেন, খুব ভালো খুব ভালো খুব ভালো। আমি তো আসলে প্রকৃতির মাঝে থাকি, প্রকৃতি মানে। তবে আপনি যেটা বললেন যে হরিণ আপনার কাছে আসছিল, হরিণ এত বোকা হরিণ তো সুন্দরবনে আমার চোখে পড়ে না। আছে মাস্টার টাইপের কিছু হরিণ আছে, হ্যাঁ, যেটা কাছে আসে ডাকলি বেরা আসে। আমার সাথে ভালো সম্পর্ক, তো অনেকদিন ধরে আসি বনে। এটা যদি আপনি শহরে যে গল্পটা দেন তা পাবলিক তো এটা খাবে না ভাই। যাই হোক কিছু করার নেই, দাঁড়ান এটা ব্লেড ছবি তুলে দিন। আপনি কবে আসেন ব্লেড ভাই? আমি ভাই বনে থাকি, বনেই বসবাস আমার, ওই সরকারের রীতিরীতি মতো আমি যখন পারমিশন ছাড়ে পাস ছাড়ে এ বনে ঢুকে পড়ি, আবার যখন বন্ধ করে দেয় তখন আবার চলে যাই। সরকারের ঠিক মতো করখাজনা দিয়েই বনে বসবাস করি। আমিও করখাজনা দিয়েই ঢুকেছি বনে, বুঝছেন, এই চলতেছে আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, দেখা হবে না? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এখন আবার শুরু হচ্ছে বেলায়েত ভাইয়ের হারিয়ে যাওয়ার সেই গল্পের নাটক। সবাইকে শুভ স্বাগতম, আমি এখন বনে আসছি, বনে ঘুরতেছি, ঘুরতে ঘুরতে দেখি যা কি। বিলায়েত ভাই নাকি? হে ভাই আপনি এই জায়গা কদিন ধরে? ভাই আমি তো হারাই গেছিলাম, আমার বোট বাটি সব ডুবে গেছে। হাই আল্লাহ, তারপরে এখন কি অবস্থা? আমি সাঁতরায় আসছি, আমার গায়ে পোশাকটা শাক নেই। হাই আল্লাহ, কদিন ধরে? এই ভাই আপনার কাছে কোনো খাবার আছে? হ্যাঁ খাবো, আসেন আসেন দাদা, আসেন 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 আসেন, টেনশন করেন না। ভাই এগুলো জোয়ারের পানিতে এরকম হয়ে গেছে না ভাই? বন্ধুরা, আমরা শুনেছিলাম আকাশ ছুঁয়েছে মাটিকে, সেরকম একটা দৃশ্যের মুখোমুখি হলো আমাদের অভিযাত্রী দল এই সি বিচে নেমে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর সুন্দরবনের সেই সি বিচ।
বন্ধুরা দেখতে পেলেন আমাদের কাজী শান্ত এবং বেলায়েত ভাই কত মজার মানুষ। এখন শুরু হচ্ছে আমাদের ম্যান ভার্সেস ওয়াইল্ড পর্ব। বন্ধুগণ, এই যে মাছটি দেখলেন, এটি সুন্দরবনের মাছ, এটি আজ দুপুরবেলা আমি খাবো। হ্যাঁ, এটা এটা খুবই সুস্বাদু, এটা খেতে খুবই সুস্বাদু। ভাই আপনি এটা কি করে খাবেন? আপনার তো হাড়ি পাতিল দেখতেছি। হাড়ি পাতিল নেই, আমি এটা পুড়িয়ে খাবো। আমার ভিতরে ক্যাম্পের মধ্যে আগুন আছে, সে আগুন দিয়ে পুড়িয়ে খাবো। এই মাছ আজকে দুপুরে আমার খাবার হবে, অনেক সুস্বাদু। এই মাছটি খেলে অনেক মজা পাবে। হ্যাঁ, আসলে এই মাছের যে পুষ্টিগুণ, এটা আসলে খুবই 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 ভালো, এবং এই মাছটি খেতে খুবই মজাদার। এবং এতে অনেক প্রোটিন আছে, এতে ক্যালসিয়াম আছে, হ্যাঁ ভিটামিন এ আছে। এতে আমার আমাকে এই বন পার হতে অনেক সুযোগ সুবিধা দেবে। হ্যাঁ, ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটি নিছক বিনোদন এবং আপনাদের মজা দেওয়ার জন্যই বানানো। কিছু পেয়েছেন? এখন আবার শুরু হচ্ছে বেলায়েত ভাইয়ের হারিয়ে যাওয়ার সেই গল্পের নাটক। আমরা গহীন জঙ্গলে আসছি, জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। আসলে এদিকে সমুদ্র সৈকত আছে, সুন্দর। চলো আমরা একটু বাগানের মধ্যে ঘুরে আসি। বাগানে প্রচুর পরিমাণে হরিণ আছে জানা গেছে। দেখা যাক, এখানে কে যেন শুয়ে আছে। বেলায়েত, বাড়ি কোথায়? এদিকে আসেন, এদিকে আসেন। হ্যাঁ, আমি কোন জায়গায়? হ্যাঁ, আপনি তো এই যে ইসের চরে। এদিকে আসেন, এদিকে আসেন ভাই। আপনি আমার তো বোট ডুবে গেছিল, আমি তো ভাইসে এসে ভাই দেখেছি এখানে। ও, কয়দিন ধরে জায়গা? আপনি তিন দিন ধরে ভাসতেছি ভাই। আরে আল্লাহ, আমি নদীতে ডুবে গেছিলাম। কিভাবে এখানে? কি করে? আপনার কয়জন ছিল সাথে? আমার সাথে 15 জন ছিল। আরে আল্লাহ, আপনার কি মাছ শুদ্ধ সব ডুবে গেছে? সব ডুবে গেছে। আচ্ছা, বাড়ি কোন জায়গা ভাই? আগে আমার খাওয়ান। হ্যাঁ, খাওয়াছে। বিড়ি খাবেন? বিড়ি খাবেন ভাই? হাতে এনে একটা। হ্যাঁ, এটা বিড়ি দাও। দি বিড়ি খা, বাসায় নিয়ে গিয়ে তারপর দেখতেছি। খুশি হয়ে গেছে। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন আমাদের বেলায়েত ভাই এবং কাজী শান্ত কত মজার মানুষ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। যদি খারাপ লাগে তাহলে ডিসলাইকের অপশন তো থাকলোই, আর কেন খারাপ লাগলো সেটাও আমাদের জানাবেন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।